বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আজকে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় দুই বেডরুমের চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে। আপনারা সেটি ভিডিও দেখতে পাচ্ছেন, আমি ধারাবাহিকভাবে দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের শীর্ষ সংখ্যা এবং এই বাড়িটি দুইতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা ছোট জায়গার মধ্যে এরকম দুই রকম বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির থ্রিডি ভিউ। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, আমরা ফ্রন্ট সাইডে একটি ছোট বারান্দা দিয়েছি এবং এক পাশে সিটি দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। তো বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, উপরে আমরা যে প্যারাপেট ওয়ালটি দিয়েছি এটির সামনে আমরা একটি গ্রিল দিয়েছি, যাতে করে পর্যাপ্ত পরিমাণে ছাদে উঠলে বাতাস লাগে। অনেক সময় প্যারাপেট ওয়াল আমরা এরকম গ্রিল দিই না, যার কারণে ছাদে অনেক গরম লাগে, আপনারা এই কাজটি করে নেবেন। তো বন্ধুরা চলুন এখন আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট 10 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে বরাবর 500 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ হিসাব করলে 1% জায়গার চাইতে সামান্য একটু বেশি জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এক পাশে সিঁড়ি দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। সিঁড়ির প্রস্থ হচ্ছে 5 ফিট আর লম্বা হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি। তো সিঁড়িতে আমরা ভিতর প্রবেশ করে ছোট্ট একটি খোলা জায়গা দেখতে পাচ্ছি। এই খোলা জায়গাটি আপনারা চাইলে একটি বারান্দা হিসেবে ইউজ করতে পারেন। এই ওয়াল থেকে একটু পর্যন্ত আপনারা যদি গ্রিল লাগিয়ে দেন তাহলে একটি বারান্দা হিসেবে ইউজ করা যায়। আর আমি এখানে একটি জানলা দিয়ে দিয়েছি, যাতে করে এই জায়গাটি আপনারা ছোট একটি ডাইনিং বা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন। আমরা এই পাশে দিয়েছি হচ্ছে কিচেনটি, 6 ফিট বাই 5 ফিটের ছোট্ট একটি কিচেন, ছোট বাড়ির জন্য ছোট একটি কিচেন এই বাড়িটির জন্য যথেষ্ট। বন্ধুরা, এই কর্নারে দিয়েছি আমরা একটি বেডরুম, 10 ফিট বাই 11 ফিটের এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আমরা দুটি জানালা ইউজ করেছি, জানালার মেজারমেন্ট হচ্ছে 4.5 ফিট বাই 5 ফিট। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে দিচ্ছি, কারণ আমাদের মাঝে অনেকে আছে এই ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। পাশে দেবেন হচ্ছে 5 ফিট আর হাইট দেবেন 4.5 ফিট। মাঝখানে আমরা দিয়েছি আমাদের টয়লেটটি, একটি টয়লেট এবং একটি কিচেনের সমন্বয়ে আমরা প্ল্যানটি সাজিয়েছি। তো টয়লেটের মেজারমেন্ট হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি বা 7 ফিট 3 ইঞ্চি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে, আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 10 ফিট বাই 11 ফিটের মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি বারান্দা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 3 ফিট বাই 8 ফিটের বারান্দাটি খুবই স্ট্যান্ডার্ড, আপনারা থ্রিডি ভিউতে দেখতে পেয়েছেন। আমরা খুব সিম্পলভাবে গর্জিয়াসলি সাজিয়ে দিয়েছি, যাতে করে বাড়ির আউটলুকটি সুন্দরও আসে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি, দুটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং একটি বারান্দার সমন্বয়ে আজকে প্ল্যানটি আমরা সাজিয়েছি। এখন আসি আমরা কলামে। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 8টি কলাম দিলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারব। এই পাশে 3টি কলাম থাকবে, এই পাশে থাকবে 3টি কলাম আর পিছনে আমরা দেব 2টি কলাম। টোটাল 8টি কলাম হলে বাড়ির কাজটি আমরা সুন্দরভাবে শেষ করতে পারব। এখন আসি আমরা মালামাল হিসাবে। এই বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ মালামাল লাগবে? এই বাড়িটি যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে এখানে আমাদের রডের পরিমাণ লাগবে হচ্ছে প্রায় 2 টনের মতো আমাদের রড লাগবে এখানে। আর 1 নম্বর ইট লাগবে যেটা গাঁথনির জন্য, এটা লাগবে 8 থেকে 8.5 হাজারের মতো। প্যাকেট ইট লাগবে 7 হাজারের মতো, যেটা ভেঙে আমরা ডালের কাজটা শেষ করব। সিমেন্ট লাগবে এখানে প্রায় 150 থেকে 200 ব্যাগের মতো, বালি লাগবে প্রায় 900 সিএফটির মতো, আর লেবার কস্ট আসবে এখানে প্রায় 1,20,000 থেকে 1,40,000 মতো, এখানে আমাদের লেবার বিলটা আসবে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোটো জায়গায় কম বাজেটে বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, টেলিফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এর চাইতে বড়ো বা আরও ছোট জায়গার মধ্যে বা কম বাজেটের মধ্যে বাড়ি তৈরি করতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে প্রত্যেকটি ভিডিও দেখে দেখে ধারণা লাভ করতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে আমরা ডিটেলসভাবে সব বর্ণনা করে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আমরা ইট, বালি, রড, সিমেন্টের হিসাব সমেত আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা উল্লেখ করে দিয়েছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, কোনো সমস্যা নেই, আমরা ড্রয়িং ডিজাইন করছি সুলভ মূল্যে, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমাদের তরফ থেকে কিছুটা ছাড় থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।